সম্মানিত ভিউয়ার্স, তো আজকে দেখাবো কিভাবে খুব সহজেই 6 সেট পেটিকোট কাটিং করবেন। তো আজকে পেটিকোট কাটিং করে দেখাবো। 35 ইঞ্চি লম্বাটা হবে এবং কোমরটা হবে 38 ইঞ্চি, ঠিক আছে? তো এর জন্য 6টা পার্ট আপনারা কিভাবে কাটিং করে নেবেন বা কিভাবে পার্টগুলো মিলাবেন সেলাই করার পরেও, তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এই কাপড় নিচ্ছি 2 গজ 4 গিরা, ঠিক আছে? তো আমরা প্রথমে কি করব, এক পানা থেকে আমরা একটা বেল কাটিং করে নিব, ঠিক আছে? দেখেন এরকম থাকবে। তো এখান থেকে আমরা বেলটা কাটিং করে নিচ্ছি। আমরা এক পানার দিকে বাজ দিছি, দেখেন এখানে 2 পার্ট কাপড় আছে। এই যে, তো এই পাশ থেকে আমরা বেলটা কাটিং করে নিব এখন 5 ইঞ্চি, ঠিক আছে? এখান থেকে ধরে 5 ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে দিব, এখানেও 5 ইঞ্চিতে একটা চিহ্ন দিব। আসলে বেলটা হবে যে এরকম ডাবল থাকবে। 5 ইঞ্চি আকারে আমি কাটিং করে নিয়েছি। তো দেখেন আমি এখন 5 ইঞ্চি কাপড় আমি কাটিং করে নিলাম। তো এটা হচ্ছে বেল, বেলটা এরকম ডাবল থাকে পেটিকোটে। তো যেহেতু আমরা কোমরটা 38 ইঞ্চি করব, তো এজন্য আমি এখন কি করব, এই বেলের কাপড়টা যে আছে এটাকে আমি 38 অর্ধেক 19 ইঞ্চি, ঠিক আছে? তো 19 ইঞ্চি আমি করে নিচ্ছি, দেখেন 19 ইঞ্চি। এখন আমাদের এখানে জয়েন্ট পড়তেছে 5 ইঞ্চি, ঠিক আছে? তো 5 ইঞ্চি কাপড়টা আমরা জয়েন্ট দিয়ে নিব। তো এখন এই কাপড়টাকে আমরা এখন 2 পার্ট করে নিচ্ছি। দুই পার্ট করে নিলাম। নেওয়ার পর আমরা এখন দেখবো যে লাম্বারটা 35 ইঞ্চি লাম্বার ঠিক আছে কিনা। তো যেহেতু আমরা বেল কাটছি 5 ইঞ্চি, তো ডাবল করার পরে 2.5 ইঞ্চি বেলটা হচ্ছে। তো সেলাই করার পরে বেলটা টিকবে আমাদের 2 ইঞ্চি। তো এখানে আমরা উপরে এবং নিচে সেলাই ভাঙার জন্য যতটুকু কাপড় রাখা লাগে কাপড় রেখে আমরা হিসাব করব, ঠিক আছে? তো উপরে সেলাইয়ের জন্য ধরেন 1/2 ইঞ্চি, দেওয়ার পরে 2 ইঞ্চি ফিতা আমরা বাদ দিয়ে ধরবো। ধরে লম্বা 35 ইঞ্চি আমরা নিব। 35 ইঞ্চি নেওয়ার পরে নিচে আমরা 1.5 ইঞ্চি কাপড় বাড়তে নিব। নিচে যে সেলাই ভাঙাটা যা চওড়া, সেজন্য আমরা 1.5 ইঞ্চি কাপড় বাড়তে নিব। আর এখানে সাইডে কিছু কাপড় আমাদের বাঁচতেছে, ঠিক আছে? তো এটা দিয়ে আমরা বেলে জয়েন্ট দিয়ে নিব এবং ফিতাটা তৈরি করব। দেখেন এই যে এভাবে আমরা 4 পার্ট করে নিব। যে বেলটা আমরা কাটিং করছিলাম, তো বেলটা যে 19 ইঞ্চি নিয়ে আমরা এইভাবে একটা বাজ দিলাম, দেখেন দেওয়ার পরে আরেকটা বাজ দিব, ঠিক আছে? তো এখন আমরা যেটা করব খুব সহজভাবে আমি দেখিয়ে দিব। এই পাশ থেকে আমরা মিল করে ধরতেছি, এ পাশে কাপড়টা মিল করে ধরলাম, ধরার পরে আমরা সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাড়তি নিব। তাহলে 1/2 ইঞ্চি বাড়তি নেওয়ার পর কতটুকু আসলো আমাদের 5.5 ইঞ্চি, ঠিক আছে? তো আমরা এই পাশেও নিব 5.5 ইঞ্চি, এ পাশেও নিব 5.5, এ পাশ থেকে নিব একবার, আবার এ পাশ থেকে একবার নিব, ঠিক আছে? দেখে নিচ্ছি 5.5 নেওয়ার পরে আমরা এইভাবে ধরবো। এভাবে সুন্দর করে মিল করে নিয়ে আমরা এই কাপড়টা এখন এদিকে দিব, যেটা চিকন পাট থাকবে। চিকন পাটের সাথে আমরা
মিলিয়ে নিলাম, ঠিক আছে? হয়ে গেল আমাদের পেটিকোট কাটিং। এখন জয়েন্টের কাপড়টা আমি বের করে নিচ্ছি। এটা দিয়ে আমরা জয়েন্টে দেব, ঠিক আছে? যতটুকু পর্যন্ত লাগে 38 ইঞ্চি করার জন্য ততটুকু কাপড় আমরা জয়েন্ট দেবো, বাকি কাপড়টা দিয়ে আমরা পিতা তৈরি করে নেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা শেয়ার কারণে আপনার বন্ধুরাও শিখতে পারবে।